নমস্কার বন্ধুগণ, আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুগণ, আজকের একটা ব্যাড নিউজ দেবো আপনাদেরকে। সে ব্যাড নিউজটা কি, যে গুগল অ্যাডসেন্সের যে অ্যাপ্লিকেশনটি ছিল সেটাকে রিমুভ করে দেবে ফাইনালি। তো গতকালকে সবাইকে মেল করেছে। তো আমার কাছে আজকে নিউজটা এসেছে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে নেক্সট মান্থ থেকে গুগল অ্যাডসেন্সের যে অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোর ছিল সেখান থেকে রিমুভ করে দেবে, এবং আপনাদের সিস্টেমে যদি ইনস্টল করা থাকে সেটাও কাজ করবে না, বন্ধ হয়ে যাবে। তো আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যে ডেটাগুলো ছিল সে ডেটাগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনারা এর উপায়টা কি আছে এবং আপনারা কিভাবে দেখবেন আপনাদের ইউটিউবের ডেটা এবং ওয়েবসাইটের যে ডেটাগুলো আছে, তো এবং আপনাদের ইনকামগুলো কত কি হচ্ছে সেটাও আপনারা কিভাবে দেখবেন, যে ইট মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। তো আপনারা গুগল ক্রোমের মধ্যে যাবেন, ওখানে গিয়ে www.adsense.com সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের ইউটিউবের যে ইমেল আইডি এবং ওয়েবসাইটের যে ইমেল আইডি সেটা ওখানে লগ ইন করবে। লগ ইন করার পর ওখানে আপনাদের সমস্ত ডেটা শো হয়ে যাবে, যে ডেটাগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে ছিল সেই ডেটাগুলো ওই ওয়েবসাইটের মধ্যে শো হবে। কেননা এটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সেভ আছে, যে ডেটাগুলো আপনার ছিল সেই ডেটাগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেভ আছে। আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেখানেই দেখুন না কেন ওই ডেটাগুলোই আপনাদের শো হবে। তো আপনার আর্নিং এর ক্ষেত্রে যদি বলা হয়, ওয়েবসাইটের আর্নিং গুলো অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে শো হবে, কিন্তু ইউটিউবের আর্নিং গুলো আগে শো হতো কিন্তু এখন শো হবে না। কেননা ইউটিউবে নতুন বিটা ভার্সন চালু করেছে, সেই কারণে মানে ইউটিউবের সমস্ত আর্নিং এখন ইউটিউব অ্যানালাইজে শো হবে, কিন্তু গুগল অ্যাডসেন্সের যে সিটিআরটা হাই হয়ে যায় সেই সিটিআরটা আপনারা ওখানে দেখতে পারবেন। তো কিভাবে এটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো গুগল ক্রোমে গিয়ে। আমি গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইট ইউজ করি, আমি অ্যাপ্লিকেশন ইউজ করি না। যে সমস্ত ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনটি ইউজ করছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কেননা অ্যাপ্লিকেশন রিমুভ হয়ে গেলে আপনাদের সমস্ত ডেটা এখন গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে মোবাইলে দেখাবো যে আমি গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটটা ইউজ করি, অ্যাপ্লিকেশন ইউজ করি। তো আপনারাও এভাবে করবেন, অ্যাপ্লিকেশন রিমুভ করেছে তা কি হয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন খুব ভালোভাবে। তো এতটুকুই জানানো ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদেরকেও একটু শেয়ার করে দেবেন। আর নিজের কমেন্ট সেকশনে গিয়ে এই ভিডিওটার মূল্যবান মতামতটা দয়া করে জানিয়ে দেবেন। তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।